হ্যালো গাইজ, আমি সাগর নীল এবং এখন আমি করবো মোশাররফ করিম অভিনীত চরকি ওটিটি প্ল্যাটফর্মের নতুন কাজ বকুল ফুলের রিভিউ। তো এই কাজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং সবার আগে আমাদের চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিও করতে থাকি। বকুল ফুলকে একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি বলা যেতে পারে, কারণ এটা রানিং লেন্থ মাত্র 37 মিনিট। এই গল্পে মোশাররফ করিম একজন ডাকাত, যার একটি ডাকাত দল রয়েছে, সেই দলে তিনি আর কি সর্দার নিজে। তো মোশাররফ করিমের নেতৃত্বে সেই দল একটি বাড়িতে ডাকাতি করতে যাচ্ছে। এবার সেই বাড়িটাতে যে পরিবারটা থাকে, সেই পরিবারের যারা সদস্য তাদের নিজস্ব যে সম্পর্কগুলো সেগুলোর সম্পর্কে মোশাররফ করিম জানতে পারছেন ডাকাতি করতে যাওয়ার পরে। এবং একই সঙ্গে সাধারণ দর্শক যারা যারা কাজটা দেখছে তারাও এই যে পরিবারটা তার যে সদস্যরা তাদের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো সেগুলোর ব্যাপারে জানতে পারছে। এবারে এই যে ডাকাতিটা মোশাররফ করিম করতে গেছেন, তার জন্য মোশাররফ করিমের একটা ব্যাক হিস্ট্রি রয়েছে, এবং যেহেতু এই মহিলাটা অত্যাচারিতা, তো ফলত তাদের মধ্যে একটা অনুভূতির লেনদেন ঘটছে। দুটো ক্যারেক্টারের মধ্যেই একটা মানে একটা না পাওয়া রয়েছে, একটা দুঃখ রয়েছে। সেই জায়গা থেকে দুজন মানুষ একে অপরের থেকে অনেকটা বিপরীত, একজন হাজার দুঃখের মধ্যে খুশি খুঁজে নিয়েছে এবং একজন হাজার দুঃখের মধ্যে পড়ে খুশি খুঁজে আর নিতে পারেনি এবং সে ডাকাতে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে একটা আবেগের লেনদেন ঘটছে এবং একজন অন্যজনের থেকে দেখে শেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে জীবনকে এভাবেও ডিল করা যেতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে আর কি এই পুরো কাজটা ডিল করে। মানে এখানে অনেক কথা পরিচালক বলেছেন, যেমন ধরুন একটা মানুষ সে ডাকাত মানে এই নয় যে তার চরিত্রের দোষ রয়েছে। মানে এখানে মোশাররফ করিমের ক্যারেক্টারটা এমনভাবে দেখানো হয়েছে যে সে কোনো মহিলাদের সঙ্গে কোনো রকম মিসবিহেভ করছে না, সে পরিবারের বাচ্চাটির সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছে, তার পড়াশোনার ব্যাপারে জানতে চাইছে, তাকে ভালো ভালো কথা বলছে যেগুলো যথেষ্ট শিক্ষণীয়। মানে ডাকাতদের কাছ থেকে স্বাভাবিকভাবে আমরা সেই ধরনের কথাবার্তা আশা করি না। তো এই যে আমাদের একটা স্টিরিওটিপিক্যাল চিন্তাভাবনা যে চোর ডাকাত মানেই সে খারাপ মানুষ, তার চরিত্রে দোষ আছে, সেটা সবসময় হয় না। অনেক সময় তার অনেক অভাব থাকতে পারে, বিভিন্ন কারণে সে ডাকাতে পরিণত হতে পারে, চোরে পরিণত হতে পারে। বরং যারা শিক্ষাগত যোগ্যতা তাদের যাদের অনেক বেশি, যাদেরকে আমরা সোকল্ড শিক্ষিত মানুষ মনে করি, তাদের অনেকের মধ্যে কিন্তু চরিত্রের দোষ মারাত্মকভাবে থাকতে পারে, যেটা আর কি এই মহিলাটির যে স্বামী তার চরিত্রের মাধ্যমে পরিচালক আমাদেরকে দেখাতে চেয়েছে। এই কাজটা দেখে যেটা আমার মনে হলো, এটা কম বাজেটের কাজ। ম্যাক্সিমাম পোর্শনটা এই কাজের শ্যুট করা হয়েছে ইনডোরে। প্রচুর যে ঝাঁতকে একটা ব্যাপার তা নয়, কিন্তু এখানে অভিনেতারা এত ভালো পারফরমেন্স দিয়েছেন, সেটা মোশাররফ করিম হোক কিংবা তিশা হোক, প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছেন, যারা পার্শ্ব চরিত্রগুলোতে অভিনয় করেছেন তারাও, তো তাদের অভিনয়টা কিন্তু গল্পটাকে খুব বিশ্বাসযোগ্য করে তুলেছে এবং খুব এঙ্গেজিং করে তুলেছে। মানে এরকম নয় যে আপনি দেখছেন ঠিক আছে, ওরকম ব্যাপার নয়। এখানে আপনি কাজটায় প্রচণ্ড মানে এঙ্গেজ রয়েছে, যেহেতু 37 মিনিটের, খুব কম্প্যাক্ট, এবং গল্পটাকে সেই অনুযায়ী আর কি ডেলিভার করা হয়েছে। মোশাররফ করিম তো অসাধারণ পারফর্মার, সেটা আমাদের সকলের জানা, যে কোনো চরিত্র তিনি প্রচণ্ড বিশ্বাসযোগ্য করে তুলতে সক্ষম। তো সেই ব্যাপারটা কিন্তু এই কাস্টের মধ্যেও ঘটেছে। এবার আসা যাক এই কাস্টের মধ্যে আমার কী কী খারাপ লেগেছে সেই বিষয়ে। দেখুন গল্পটা যেটা, যে একটা ডাকাতের দল তারা একটা বাড়িতে ডাকাতি করতে যাচ্ছে এবং সেখানে যে চরিত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডাকাত দলের সর্দার জানতে পারছে, তাদের মধ্যে একটা ইমোশনাল কানেক্ট হয়ে যাচ্ছে, তো সেই ব্যাপারগুলো আমাদের জানা। মানে এটা খুব প্রিটি বেসিক একটা গল্প, এটার মধ্যে বিশাল কিছু নতুনত্ব নেই, কিন্তু সেটা থ্রু পরিচালক যে বক্তব্যটা তুলে ধরতে চেয়েছেন সেটা ডেফিনেটলি খুব ভালো, সেটার বিষয়ে আমি আলোচনা করলাম এতক্ষণ। কিন্তু গল্পটা কিন্তু একটা খুব চেনা শোনো টেমপ্লেট আমাদের। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে এই কাজটা যেটা এন্ডিং দেওয়া হয়েছে সেটা আমার একদমই ভালো লাগেনি, কারণ পুরো কাজটা প্রচণ্ড সিম্পলভাবে একটা গল্প বলতে চেয়েছে, সেগুলোর থ্রু পরিচালক কিছু মেসেজ দিতে চেয়েছেন আমাদের, ডেফিনেটলি সেগুলো ভালো, কিন্তু এন্ডিংটাও সেরকম সিম্পলভাবেই করা উচিত ছিল। পুরো কাজটা সিম্পল, শেষে গিয়ে একটা এন্ডিং এমন দেওয়া হয়েছে যেটা মনে হলো যেন একটু জোর করে, এবং কাজটাকে একটু চমক দেওয়ার জন্য, একটু অপ্রত্যাশিত ব্যাপারটা দর্শকদের মানে ফিল করানোর জন্য হয়তো এন্ডিংটা এরকম করা হয়েছে। আমি জানি না যে এন্ডিংটা এরকম কেন করা হলো, বরং যেভাবে গল্পটা এগোচ্ছিল সেরকম সিম্পলভাবে যদি কাজটাকে শেষ করে দেওয়া যেতে পারতো, সেক্ষেত্রে মানে দুটো চরিত্রের মতো করে বাকি জীবনটা কাটালেন, সেটা আমার মনে হয় অনেকটা বেটার হতো। আমি জানি না শেষে যে এন্ডিংটা দেয়া হলো সেটা মানে লজিক্যালি কতটা ঠিক বা কতটা ন্যাচারাল, কতটা রিয়েলিস্টিক আমার জানা নেই ঠিক, ফলত এন্ডিংটা দর্শক হিসেবে আমার ভালো লাগেনি। তার মানে এই নয় যে আপনাদের ভালো লাগবে না, আপনাদের ডেফিনেটলি ভালো লাগতে পারে। একটা এন্ডিং ম্যান টু ম্যান ভ্যারি করবে, অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে যে কীরকম লাগবে। আমার ভালো লাগেনি মানে এই নয় যে আপনাদের লাগতে পারে না, আপনাদের ডেফিনেটলি লাগতে পারে। তো ওভারঅল আমি একটাই কথা বলবো, এই কাজটা শেষ পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ। তো এই ছিল আমার ওভারঅল মতামত, আপনাদের কী মতামত ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজের মহিলার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।
সব জায়গায়।